الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحاكم التقاسر حتى جرتم المقابر وقال الله سبحانه وتعالى كل شيء حليك إلا وذاو أنا أبي هريرة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من أمل أملا ليس عليه أمرنا فهو ردون عن عائشة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم কুল্লুম্মা ইয়াদখুলুনা আল জান্নাহ ইল্লা আবা কায়া ইয়া মান আবা কলামান মান আতাআনি দাখাল আল জান্নাহ ওয়া মান ফাকাদ আবা শুমানি তো উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবানা ওয়া তাআলার bargay শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীরে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন আল্লাহ সুবানা তালা কঠিন বিচার দিবসের মালিক তারই বারগায় শুক্রিয়া গপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতিকে যিনি অন্ধকার থেকে আলোর পথের দিশা দেখালেন সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা হলে সাল্লামের ওপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহ আমিন আজকে আমার জুমার সংক্ষিপ্ত খুদবার বিষয় মৃত্যু মউত। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আজিস আমরা ইতিপূর্বে জেনেছি হাদিস থেকে যে একজন ব্যক্তিকে মুসলমান থাকতে হলে পাঁচ ওয়াক সালাত করতে হবে কোনো ব্যক্তি যদি তিন ওয়াক সালাত করে কিংবা চার ওয়াক সালাত করে ইচ্ছা করে এক ওয়াককে ছেড়ে দেয় তাহলে হাদিস অনুযায়ী সে ব্যক্তি মুসলমান নয় যদিও তার নাম শাহিনুর রহমান অথবা আব্দুর রহমান কিংবা সুদেশ সে যাই হোক না কেন এক ব্যক্তি পাঁচবার সালাত আদায় করবে এটা একটা মুসলমান থাকার অন্যতম বৈশিষ্ট্য এবং লক্ষণ কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে বিশেষ কোনো ওজোর ছাড়া এমনি তিন আখ বা চার আখ সালাত দায় করে সে ব্যক্তি মুসলমান থাকবে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন মান্তারাকা সালাতান মোতাম্মিন ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছে করে সালাতকে পরিত্যাগ করে সে ব্যক্তি মুসলমান নয় আল্লাহ এতালার রহমতের শেষ নেই আল্লাহ তালার দয়ার শেষ নেই আল্লাহ তালা হচ্ছেন গাফুরুর রহিম তিনি চান না তার কোনো বান্দা জাহান্নামের মধ্যে যাক কারণ জাহান্নামের ভয়াবহতা আমরা অতটা বুঝি না আল্লাহ সুবানা তালা যতটা বুঝেন কারণ আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন বউ হাদিসের মাধ্যমে আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন আমরা কতিপয় মানুষ কিছু ক্ষণের জন্য কিছু সময়ের জন্য এগুলোকে জানি তারপরে আবার ভুলে যাই আমি বক্তৃতার বিষয় মৃত্যু অথচ নামাজ নিয়ে কেন শুরু করলাম শুরু করার পেছনে কারণটা এইটা যে চার ওয়াক কেউ যদি সলাত আদায় করে তাহলে সে ব্যক্তি মুসলমান থাকবেন না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন কিন্তু আল্লাহ সুবান তালা একটা বিশেষ দিনকে আমাদের জন্য গিফট করেছেন যেমন বছরের দুটো দিন ঈদুল আজা ইদুল ঈদুল ফিতর ওখানে মানুষ আসে সমবেত হয় খুদ্ শুনে মানুষের জীবনকে পরিবর্তন করে আল্লাহ সুবাহ তালা এই পথ ভোলা পথিকদেরকে এই পথ ভোলা মানুষদেরকে এই দিন ধর্ম ভুলে যাওয়া মানুষদেরকে বিষয় আসা সম্পত্তি নিয়ে মজে যাওয়া মানুষগুলার জন্য এই মানে জুমার নামাজের ব্যবস্থা করেছেন যাতে করে খুদবা শুনে বক্তৃতা শুনে যাতে করে মানুষ বুঝতে পারে যে না আমি তো ভুল রাস্তায় চলছিলাম এখন আমার ট্রাককে আমার রাস্তাকে আমার স্ট্রিটকে পরিবর্তন করতে হবে ও বুঝতে পারে তাই আল্লাহ সুমানতালা ওই চার ওয়াক তিন ওয়াক দু আক্তের আদায় করা মানুষগুলোকেও জুমার দিনে মসজিদে আসার মতো আল্লাহ সুমানতলা একটু হয়তো ক্ষমতা দিয়ে থাকেন আমাদের এখানে অনেকেই আমরা বসে আছি যারা পাঁচ ওয়াক সালাত আদায় করি না শুধুমাত্র জুমাতে সালাতে দায় করি বা তিনওয়াক দায় করি তারা আজকে এখানে উপস্থিত হয়েছে তাদের জন্য সুবর্ণ সুযোগ এই যে আপনি যে ভুল রাস্তায় চলছেন আপনি যে প্রকৃতির সঙ্গে নিজের সাথে দেশের সাথে নিজের সঙ্গে মানে তাল মিলিয়ে স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন এই গা ভাসানো যে আপনার জাহান্নামে ভয়াবহতার মধ্যে আপনাকে ঠেলে দিতে পারে এই বিষয়টাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য রিমাইন্ড করার জন্য আল্লাহ সোমান আমাদেরকে প্রতি সপ্তাহে একটা ঈদের মতো দিনকে উপহার দিয়েছেন সেটা হচ্ছে আজকের দিন এ জুমা যাতে করে মানুষ এই ছদিন যে চলল চলার মধ্যে অবশ্যই ভুল ত্রুটি হবে কারণ ভুল ত্রুটি শয়তান হয় না ভুল ত্রুটি হয় মানুষের ফজরের সালা আপনার আমার মিস হয় শয়তান আপনাকে ঘুম পাড়াতে একটুও গাফিলতি করে না শয়তান আপনাকে আপনার ধর্ম থেকে ডাইভার্ট করতে একটুও গাফিলতি করে না তারা তাদের ডিউটিতে একদম সিদ্ধ হস্ত কিন্তু আমরা মানুষ ভুল করব আর এই মানুষ ভুল করবে আর ভুলের ফলস্বরূপ তারা কি করবে তাদের নিজের জীবনটাকে সুধরিয়ে নিবে এই জন্য আল্লাহ সুমাতলা আমাদেরকে গিফট করলেন এই জুমার দিন যাতে করে মানুষ শুধরাবে পৃথিবীর একজন মানুষের নাম বলেন যার সুস্থ বিবেক রয়েছে যে ব্যক্তি পাগল নয় এমন একজন মানুষের নাম বলেন যে মৃত্যুকে অস্বীকার করে এমন মানুষের নাম পাওয়া যাবে না এই পৃথিবীর বহু মানুষকে বলা হয় নাস্তিক মুক্তমনা আল্লাহ সুবান ঈশ্বর গড কেউ যে আছেন তারা বিশ্বাস করেন না তারা বলছেন এটা প্রকৃতির নিয়মে হয় তেমনি এমনি এভাবে চলে তারা আল্লাহকে বিশ্বাস করে না পৃথিবীকে সৃষ্টি করলো যে তাকে বিশ্বাস করে না অথচ সেই ব্যক্তিও বিশ্বাস করে যে প্রত্যেককে স্বাদ গ্রহণ করতে হবে অনেক বড় নদী সমুদ্র সম নদী আমরা দেখেছি কিন্তু এমন একটা সময় আসে সেখানে শুধু বালিয়ার বালি দেখা যায় আমাদের জীবনটা মরুভূমিতে চলা মরিচিকার মতো দূর থেকে দেখে মনে হয় এখানে পানি মনে হয় পাবো একজন তৃষ্ণাত ক্লান্ত শ্রান্ত প্রতীক দৌড়ে গিয়ে দেখে না সেটা শুধু বালি আর বালি রোদের ফলে সেটা চিকচিক করছে মনে হচ্ছে ওখানে পানি ছিল আমাদের এই দুনিয়াভি যে জীবন সেটাও কিন্তু ওই আপনার মরুভূমি মরিচিকার মতো আমাদেরকে গা ফেল করে রাখে মৃত্যু থেকে আমাদেরকে গা ফেল করে রাখে অথচ পৃথিবীর কেউ অস্বীকার করে না যে মৃত্যু হবে না যে লোক ক্যান্সারের ওষুধ আবিষ্কার করেছে তিনিও জানে একদিন আমার মৃত্যু হবে যে লোক বিভিন্ন জটিল রোগের ওষুধের সমাধান দিয়ে থাকেন তারও একদিন মৃত্যু হবে সে লোকটাও জানে তিনি তার ওষুধে এক্সপায়ারি ডেট লিখেন যিনি মোবাইল আবিষ্কার করেছেন তিনি এক্সপায়ারি ডেট লিখেন যে দু হাজার সাল দু সাল পর্যন্ত চলবে কিন্তু যিনি তৈরি করেছেন তার এক সেকেন্ডের কোনো ভরসা নেই হয়তো এটাই শেষ ক্ষুদ হতে পারে আপনার এটাই শেষ সেষদা হতে পারে কিংবা শেষদা নাও হতে পারে আপনি এখানে বসে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন আল্লাহ বারবার সতর্ক করেছেন নবী এবং রসুলদেরকে পাঠিয়ে যে মানুষকে মরতে হবে কথা অমোঘ সত্য আল্লাহ আল্লাহের মধ্যে বলছেন যার জীবন রয়েছে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে যাকে আমি সৃষ্টি করেছি যার মধ্যে জীবন দিয়েছি তাকে মরতে হবে আমি কাউকে বাঁচিয়ে রাখিনি সবাইকে মরতে হবে এই পৃথিবীতে যা সৃষ্টি হয়েছে যার মধ্যে জীবন রয়েছে তাকে মরতে হবে মানুষ মরবে পশুপানি মরবে গাছপালাও সব কিছু একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে আল্লাহ সুবেন তালা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে কোরআনুল করিমের মধ্যে বলে দিলেন কুল্লু নাফসিম জয়কাতুল মত একদিন সবাইকে মরতে হবে যদি আল্লাহ সুবান তালা কাউকে বাঁচিয়ে রাখতেন আল্লাহ সুবানতালার সবচেয়ে প্রিয় কাছের মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ সুমাতালা বাঁচিয়ে রাখতেন সবাইকে মরতে হবে একদিন মরতে হবে এটা নিশ্চিত আল্লাহ কোরআনুল কেরিমের মধ্যে বলছেন কল্লু যাও আমি যা সৃষ্টি করেছি তা সব কিছু একদিন ধ্বংস হবে একমাত্র বেঁচে থাকবেন একমাত্র ধ্বংস হবেন আল্লাহ সোবানতালার সত্তা আল্লাহ সোমান তালার মুখ কারণ তিনি চিরঞ্জীব তার মানে একটু আগে আমি বললাম যে যার জীবন আছে তার মৃত্যু হবে এখন আল্লাহ সোবেন তালা আবার বলছেন শোনো যার জীবন আছে সেই শুধু নয় বরং যার জীবন নেই তাকেও মৃত্যুর করে ঢলে পড়তে হবে মানে ধ্বংস হয়ে যেতে হবে টিকার কোনো রাস্তা নেই সবাইকে মরতে হবে এই মৃত্যুর কথা বারবার বারবার আল্লাহ আমাদেরকে রিমাইন্ড করেছেন স্মরণ করিয়েছেন মরতে হবে নিশ্চিত এটা কনফার্ম সূর্য পূর্ব দিকে উঠে এটা আমরা সবাই জানি কিন্তু সূর্য কালকে পূর্ব দিকে উঠবে এটা নিশ্চিত নয় এমন একটা দিন আসবে সূর্য প্রতিদিন সন্ধ্যাবেলায় গিয়ে আল্লাহকে বলে আল্লাহ আমি কি উদিত হব আল্লাহ বলে যে উঠো তুমি উদিত হও এমনই একদিন সূর্য জিজ্ঞাসা করবে আল্লাহ সুমানা তালাকে আমি কি উদিত হব তখন আল্লাহ সুমান তারা বলবে না তোমাকে পশ্চিম দিক থেকে উঠতে হবে কিয়ামতের মানজার কিয়ামতের মুহূর্তে সেটা তাহলে সূর্য পূর্ব দিকে উঠবে এ কথা যেমন সত্য সূর্য পশ্চিম দিকে উঠবে একথাও সত্য তবে পূর্ব দিকেই উঠবে এটা অনিশ্চিত নিশ্চিত কি আপনার আমার বেঁচে থাকাটা একটা তার বিষয় কিন্তু মৃত্যুটা সুনিশ্চিত এটা হবে আপনি আপনার হাতে কত মানুষকে দাফন করে রেখেছেন আপনি আপনার হাতে কত মানুষকে গোসল করিয়েছেন আজকে যে দোকানে কাঁফন বিক্রি হয় হয়তোবা আমার কাফনটা চলে গেছে হয়তো বা আপনারা যারা বসে আছেন তাদের কাফনটা চলে গেছে আমরা কেউ খেয়াল করিনি যিনি বসে কাফন বিক্রি করছেন হয়তো তার কাফনটাও হয়তো তিনি রেডি করে রেখেছেন এটা আমার এই যে কাফন এটা এখান থেকে হয়তো আমার আমাকে জোরানো হবে আমি মৃত্যুর কোলে ঢলে পড়ব তিনিও জানেন না কাফনের ফ্যাক্টরির মালিকও জানেন না যে আমার কখন মৃত্যু হবে আল্লাহ বারবার আমাদেরকে বলেছেন আল্লাহ জি খলাকাল মতাল হায়াতা লিয়া আকুম। আল্লাহ সোবেনা তারা বলছেন আমি মানুষকে পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছি আমি জীবন এবং মৃত্যুকে পরীক্ষা করার জন্য আমি এই পৃথিবীতে মানুষকে পাঠিয়েছি আর তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমলকারী তাকে টেস্ট করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে আল্লাহ সুমায়তলা এর আগো আমি বহুবার বলেছি আবারও বলছি আল্লাহ সুমায়তালা বলছেন আমা খালেক জিনিস ইল্লা লিয়া বুধুন আমি তোমাদেরকে শুধুমাত্রই শুধুমাত্রই সৃষ্টি করেছি আমার ইবাদত করবে তার জন্য আপনার চাকরিটা যেন আল্লাহর ইবাদতের মধ্যে হয় আপনার স্ত্রীর মুখে এক লোক মা খাবার তুলে দেওয়া জন্য আপনার ইবাদতের মধ্যে হয় আপনার রাস্তায় চলাটা যেন আল্লাহ সোমানায় তালার দেখানো ট্র্যাকে আল্লাহ সুমান তারা দেখানো রাস্তায় হয় সবাইকে মরতে হবে গোটা পৃথিবীর কেউ বাঁচবে না মৃত্যু এক ভয়ঙ্কর সত্য যা সবাই স্বীকার করেছে এটা আপনার আমার হবে কিন্তু তার আগে প্রশ্ন একটা আমরা কি মরার জন্য প্রস্তুত এখন যদি মালাকোল মত এসে আমার জানটা কবচ করার জন্য রেডি হয়ে যায় আমি কি মৃত্যুর জন্য প্রস্তুত এখানে আমাকে বুঝতে হবে যে আমি কি এখন মারা গেলে জান্নাতে যাব নাকি আমার অবস্থাটা কি হবে তাহলে মৃত্যুর জন্য কখন প্রস্তুত হব আগাম কোনো চিঠি আবার আগাম কোনো ইমেল আগাম কোনো ফোন কল আসবে না মৃত্যু যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে আজকের রাত্রিবেলার বিছানা শোয়াটা শেষ শোয়া হতে পারে আজকের প্রথম শেষ দাটা শেষ শেষ হতে পারে আজকে বাজারে যাওয়াটা প্রথম শেষ বাজারে যাওয়াটা হতে পারে আজকে স্কুলে বসে থাকাটা আপনার শেষ বসে থাকা হতে পারে আজকে আপনার স্ত্রীর সাথে খোঁজ গল্প করাটা শেষ গল্প হতে পারে তার জন্য আপনাকে সব সময় প্রস্তুত থাকতে হবে আল্লাহকে সব সময় দেখাতে হবে যে আই এম রেডি টু ডেথ আমি মৃত্যুর জন্য প্রস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াত্তাকুল্লাহ হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো আমাকে ভয় করো হাক্কাতু কাতিহি ওলা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিমুন আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো আল্লাহ সুমানা বলছেন ও ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো আর আমাকে ভয় করবে কেমন করে ভয় করার মতো ভয় করো আল্লাহ বিচারে কঠিন সিদ্ধ হস্ত নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছেন সেই আল্লাহ সুমানা তারা বলছেন খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ সুমনতারা সাবধান করে দিলেন যে খবরদার মৃত্যুবরণ করোই না তুমি যতক্ষণ না পর্যন্ত তুমি মুসলমান হচ্ছ আপনাকে আমাকে মুসলমান হতে হবে আবুবাক্লা কে বলছে ও কাব তুমি কি বলতে পারো মৃত্যু কি জিনিস আমাকে একটু বুঝিয়ে বলো তো তো কাব রাজি আল্লাহ তানু বলছে আবুবাক্কার মৃত্যু হচ্ছে এমন একটা জিনিস যে একটা কাটা যুক্ত গাছ কেউ খেয়ে ফেলেছে খুব চারিদিকে একদম লাগা কাটা এই গাছ সে ভুলে খেয়ে ফেলেছে এখন যতদূর যাচ্ছে পুরো ছিঁড়ে জলে মানে জীবনটা জ্বলে যাচ্ছে এমন তো অবস্থায় কোনো শক্তিশালী ব্যক্তি ওই কাঁটাটাকে তোমার গলার মধ্য থেকে অনেকটা ঢুকে গিয়েছে তার ভিতরে গলার মধ্য থেকে হাত দিয়ে টেনে বের করতে গেলে যেমন করে তোমার গোস্ত মাংস ছিঁড়ে একদম অবস্থা খারাপ হয়ে যাবে রক্ত ঝরবে তোমার শিরায় শিরায় ব্যথা অনুভব হবে এটার নাম হচ্ছে মৃত্যু আমরুস রাজিউল্লাহানু যখন মৃত্যু শয্যায় সাহিত শুনেছেন আবারও শুনুন যখন মৃত্যু শয্যায় সাহিত তাকে বলা হলো তোমার এখন পরিস্থিতি কি তো উনি বলছেন মৃত্যু যন্ত্রণা বর্ণনা করার মতো নয় তবে এটুকু আমি বুঝতে পারছি যে মৃত্যু যন্ত্রণা এত ভয়াবহ মৃত্যু যন্ত্রণা এত কঠিন যে মনে হচ্ছে পৃথিবী আর আকাশের মাঝে আমি দোলে মুষলে পিষে যাচ্ছি পৃথিবী আর আকাশের মাঝে আমি যেমন করে যাতাকলে গম বা চালকে পেশা হয় তেমন করে আমি পিষে যাচ্ছি আর আমার দুই কাঁধের ওপরে হুদের পাহাড় চড়ে আসে চড়ে আছে দুই কাঁধের উপরে হুদের পাহাড় চড়ে আছে আর আমার পেটের মধ্যে কেউ যেন খেজুরের কাঁটা ঢুকে দিচ্ছে আর সবচেয়ে আমার কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে আমার নাকের ছিদ্র নাক নয় এখন এটা একটা সূচের ছিদ্র এই দিক দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে আমার চরমই কষ্ট হচ্ছে উনি একজন মিশর বিজয়ী সাহাবিব আল্লাহ রসুল ওনাকে জান্নাতে যাবেন এই কথা বলেছিলেন এটা হচ্ছে মৃত্যুর অবস্থা এটা হচ্ছে মৃত্যুর অবস্থা আবু রাজি আল্লাহ আনু যিনি এত তো জলিলোকদের সাহাবি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করি উনি মারা যাচ্ছেন অধরে কান্নাকাটি করছেন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে ও আবু পৃথিবীর মায়া ত্যাগ করতে তোমার কষ্ট হয় তাই তুমি কান্নাকাটি করছো ভালো করে শুনবেন একটা কথায় আপনার জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট বলে আমি মনে করি আবু হুরারা কে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী যে লোকটার ব্রেন ভালো ছিল না আল্লাহ রসুলকে বলছে যে আমার মুহ মনে থাকে না কোনো কিছু তা আল্লাহ রসুল একবার জোরে ধরে বলে আজ থেকে মনে থাকবে আবু হুরাইরা বলছে তারপরের জীবন আমি কিছু বলিনি এটা যে আবু হুরাইরা সে আবু হুরায়রা রাজি আল্লাহ তালন মারা যাচ্ছেন উনি কাঁদছেন মৃত্যু শয্যায় সাহিত তো তাকে জিজ্ঞাসা করা হলো দুনিয়ার মায়া ত্যাগ করে যাচ্ছ তাই কাঁদছ বুঝে না আমি বুঝতে পারছি আমার সামনে একটা গহীন অন্ধকার একটা বিশাল তিমির একটা বিশাল রাত্রি কিন্তু ওই রাত্রি পাড়ি দেওয়ার মতো পাথেও আমার কাছে নেই পাথেও মানে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিচ্ছু না আমুল কে বলছেন আবু হুরায়রা আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালু যার উপরে আল্লাহ সুবান রাজি খুশি হয়েছেন তিনি বলছেন যে এত বড় একটা রাত্রি ওই রাত্রি পার হওয়ার মতো আমল আমার কাছে নেই আমার কাছে ওই পাথেও নেই আবু হুরায়রা বলছে কত কঠিন এ মৃত্যু খুব ভয় এই মৃত্যু পৃথিবী দেখেছে মৃত্যু হবে কথা সত্য তবে মৃত্যুর মতো মৃত্যু দরকার মৃত্যুর আগে মুসলমান হতে হবে মুসলমান মানে লাইল্লাহ ওয়ান্না মোহাম্মদ রসুল্লাহ এটুকুই মুসলমান নয় মুসলমান আপনার কথা কর্মে কাজে আপনার অন্তরে সমস্ত কিছুর রন্ধে রন্ধে আপনাকে মুসলমানিত্বের দাওয়াত দিতে হবে মুসলমানিত্বের কথা আপনাকে বলতে হবে মুসলমানিত্বের রেশ আপনাকে দেখাতে হবে যে আপনার মধ্যে আপনি আপনি মুসলমান মৃত্যু অতীব ভয়ঙ্কর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে একজন এসে বলছেন আল্লাহ রসুল পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান মানুষের নাম কি সবচেয়ে বুদ্ধিমানকে আল্লাহ রসুল বলছে যে প্রতিনিয়ত বারবার নিজের মৃত্যুকে স্মরণ করে সে হচ্ছে সবচেয়ে ইন্টেলিজেন্ট বুদ্ধিমান মানুষ আমার এলাকায় কেউ মারা গেলে তবে আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় আমার প্রতিবেশী কেউ মারা গেলে তবে মৃত্যুর কথা স্মরণ হয় যখন গোরস্থানের দিকে হেঁটে যাওয়া হয় তখন আমার মৃত্যুর কথা স্মরণ হয় চোখে পানি ঝরে অন্তরটা কাঁদে অন্তরটা বিগলিত হয় কিন্তু যখনই আবার দু তিন দিন পাস হয়ে যায় দু তিন দিন চলে যায় তখন আমরা আবার মৃত্যুকে ভুলে যাই আবার আগের জীবনের মতো সেই আগের জীবন যেমন চলছিল ওভাবে আমরা চলাতে শুরু করি সাহাবিদের মতো ইমান আনার চেষ্টা করতে হবে যারা মৃত্যুবয় সব সময় আইসারা জেলা তলে আনাহা বলছেন আমি দেখিনি এমন কোন সলাৎ আমি দেখিনি এমন কোন নামাজ আল্লাহ রসুল পড়েছেন যে নামাজে তিনি মৃত্যু যন্ত্রণা থেকে কবর থেকে মেসি দাজ্জালের ফেতনা থেকে তিনি পানা চাননি আর তিনি কান্নাকাটি করেননি ভাবা যায় আল্লাহ রসুল যিনি সবচেয়ে উঁচু মাকামে থাকবেন তিনি কান্নাকাটি করতেন উমার রাজি আল্লাহনাকাটি করতেন করতেন চুলার আগুন দেখে বেউশ হয়ে যেতেন আমর ইবনাস রাজি আল্লাহ তালু কি অবস্থা তাদের মৃত্যু কত ভয়ঙ্কর কত কঠিন আল্লাহ সোমান কাছে আমাদের দাবি আমাদের যেন আল্লাহ সোমান মৃত্যুর আগে খাটি মুসলমান এবং ইমানদার বানিয়ে মৃত্যু গ্রহণ করা সাহেব আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রসুলিল্লাহাদ আলোচনা হচ্ছিল মৃত্যু নিয়ে এর পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ আল্লাহ রসুল সাল্লাহ্লাম প্রতিদিন ভোর হয় প্রতিদিন ফজরে সালাত হয় মক্কায় হয় মদিনায় হয় গোটা বিশ্বে হয় সেদিন রবিউল আল মাস এগারো বারো তারিখ ভোরবেলায় সাহাবিরা মসজিদে জড়ো হয়েছে ফজরের সালা তাদায় করবে সাহাবিদের মুখে আল্লাহ আকবর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সবাই এটা পড়ছেন কারোর মুখে সেদিন হাসি ছিল না সবাই বিষণ্ন ব্যথিত খুব ব্যথিত এত ব্যথিত ইতিপূর্বে সাহাবিরা কোনো দিন হয়নি বহু অত্যাচার মক্কার মানুষ তাদের উপরে করেছে এত যন্ত্রণা কোনো দিন পাননি এ ঘটনা শুনেছেন সংক্ষেপে বলি সলাতের সময় হয়ে আসলে আবু বাক্কার ক্যাম্ফাসাইজ করা হয় জোর করা হয় তুমি সালাত আদায় করাও আল্লাহ রসুলের অবস্থা খুবই খারাপ তো আবু আকর রাজি আল্লাহ তাল্লাহন সলাত আদায় করালেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে হুজরার মধ্যে ছিলেন যে ঘরের মধ্যে ছিলেন ওই পর্দাটা একটু নড়ে উঠলো আনাস রাজি আল্লাহনু বলছেন যে আমরা ভাবলাম মনে হয় আল্লাহ রসুল সালসাল্লাম নামাজে আসবেন মনে হয় সুস্থ হয়ে গেছেন মনে হয় আল্লাহ রসুলের পেছনে আরও আবারও আমরা নামাজ পড়তে পারব কিন্তু আল্লাহ রসুল আমাদেরকে নসিহত করলেন না আমি নামাজে যেতে পাচ্ছি না তোমরা সালাত আদায় করো যখন সময় আসবে তোমরা সালাত আদায় করে নাও আল্লাহ রসুলের অবস্থা খুবই খারাপ এমতো অবস্থায় আয়সা রাজি আল্লাহ আল্লাহ রসুল বললেন আয়েশা আমার মাথার উপরে সাত বালতি পানি ঢালো সাত বালতি পানি আমাকে দিয়ে গোসল করাও আমার অবস্থা খুবই খারাপ যদি একটু সুস্থতা পাই সাহাবিদের সাথে কিছু কথা বলবো সাহাবিরা মসজিদে বসে আছেন সকাল হয়ে আসলো আয়সারা জেলা তালানা আল্লাহ রসুলকে গোসল করিয়ে দিলেন সাত বালতি পানি মাথার মধ্যে দিয়ে প্রচণ্ড জ্বর মাথা ব্যথা ছিল আল্লাহ রসুলের আল্লাহ রসুলাম হুজরা থেকে বেরিয়ে আসলেন অনেক কষ্টে সেটা ছিল মেম্বারে শেষ দাঁড়ানো মেম্বারের উপরে উঠে বসলেন সাহাবিরা তাকিয়ে আছেন আল্লাহ রসুলের দিকে তা আল্লাহ রসুল বলছে তোমরা কি জানো একটা কথা আজকে তোমাদেরকে বলবো আমি বেশি কথা বলতে পারবো না তবে একটা কথা বলবো যে এই পৃথিবীর একজন মানুষকে আল্লাহ সোবেন ইখতিয়ার দিয়েছিলেন ভালো করে বুঝবেন এই পৃথিবীর একজন মানুষকে আল্লাহ তালা ইখতিয়ার দিয়েছিলেন হয় দুনিয়া নিয়ে নাও না হয় আখেরাত নিয়ে নাও আল্লাহ সুবানা তালা বলছেন এই পৃথিবীর একজন মানুষকে আল্লাহ বলেছিলেন তুমি যদি দুনিয়া নাও তো দুনিয়াতে থাকো বানা জীবনে মানে ফর ইভার লাইফ নেভার এন্ডিং লাইফ তুমি এনজয় করতে পারবা সারাটা জীবন অথবা তোমাকে আখেরাত নিতে হবে একজন মানুষকে আল্লাহ অফার করেছে এইটা এই কথা শুনে আবু বাক্কার খুব কাঁদলেন কঠিন ভাবে কানলেন হাদি শিখেছে যে ফা বাকা আবু বাকর কাসিরা বাক্কার এত বেশি কানলেন মানে ইতিপূর্বে আর কোনোদিনও কাঁদেন খুব কাঁদলেন আবু বাক্কার কেন সে লোকটাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা খুব কাঁদলেন সাহাবিরাও কাঁদলেন হাদিকে গেছে যে আবু আবুবাক্কার মতো আর কেউ কানেননি এইসব কথাগুলা বলা খুব কঠিন তাও বলি কেন জানেন একটা কারণে বলি কারণ একজন এসে বলছে আল্লাহ খুদবা দিচ্ছেন এমন অবস্থায় মানে যখন খুদবা দিচ্ছেন একজন এসে বলছে আল্লাহ কবে হবে মাতা আপনি কি বলতে পারেন হবে তো আল্লাহ রসুল কন্টিনিউ করে গেলেন কথা বললেন না তারপরে খুদবা শেষ করে বলছেন কে প্রশ্ন করে করেছিল আমাকে প্রশ্নকারী কে উঠো দাঁড়াও যে আল্লাহ আমি প্রশ্ন করেছিলাম কি তো কিয়ামত কবে হবে তো বলছে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ কিয়ামতের জন্য প্রস্তুতি যে তুমি কিয়ামত জিজ্ঞাসা করছো বলছে তেমন ভাবে রোজা করতে পারি না দান সাদা করতে পারি না কিছুই করতে পারি না তবে আমি আল্লাহকে আর আল্লাহ রসুলকে প্রাণ দিয়ে ভালোবাসি আল্লাহকে আর আল্লাহ রসুলকে অন্তর দিয়ে ভালোবাসি আল্লাহ রসুল বলছেন আল্লাহর কসম করে বলছি যারা তাদেরকে ভালোবাসবে তাদের কাছেই থাকবে তারা কাছে আল্লাহ আল্লাহ রসুলের ব্যথায় যারা ব্যথিত হবে যাদের অন্তর বিগলিত হবে তারা আল্লাহ রসুলের সাথে মাকামে মাহমুদে থাকবে আল্লাহর রসুল বলেছেন আশা তো ওইটাই আমাদের তাই না যে পৃথিবীর সবচেয়ে বড় মানুষ সবচেয়ে ভালো মানুষটা এই মেম্বারে উঠে বলছেন যে আল্লাহ ইতিহার দিয়েছিলেন দুনিয়া না আখেরাত নিতে হবে তা আল্লাহ রসুল বলছেন আমি আখেরাতটাকে চয়েস করলাম দুনিয়া দরকার নেই আমার দুনিয়ার ভোগ বিলাস আনন্দ ত্যাগ খাইগুলো এগুলো আমার দরকার নেই আমার দরকার আমি আল্লাহ সুমাদার কাছে যাব এই কথা বলে তিনি নেমে চলে গেলেন আর কিছু বললেন না আয়েশা রাজি আল্লাহ উরুরানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন আবু বাক্ক রাজি আল্লাহ তাল্লাহ আনুর ছেলে ঢুকলেন আব্দুর রহিম সম্ভবত হাতে একটা মেসাক ছিল তো আল্লাহ রসুল বারবার ওই মেষকের দিকে তাকাচ্ছিলেন বারবার মেষকটিকে দেখছিলেন আয়সার বলছে আল্লাহ রসুল আপনি মেশক নেবেন আমার মনে হচ্ছে ধরো আপনি মেশককে পছন্দ করেছেন আল্লাহ রসল ইশারা করলেন আল্লাহ রসলি ওই হুজরার পাশে আয়সার আজিলতানার পাশে পানির একটা পাত্র ছিল যেটাকে তিনি বারবার মুখের উপরে দিচ্ছিলেন আর বলছেন আল্লাহ মৃত্যু এত যন্ত্রণার মৃত্যু এত কষ্টের কে বলছেন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ আল্লাহ রসুল তারপরে আল্লাহ রসুল সাহেব গোটা পৃথিবীর পৃথিবীকে যিনি হেদায়ত দিয়েছেন হেদায়তার আলো ছড়িয়ে দিয়েছেন সে আল্লাহ রসুলের হাতে মেশক দেওয়া হলো মেশক মানে দাঁতন দাঁতনটা দেওয়া হলো তো দাঁতনটা নিয়ে তিনি চিবেন এমন শক্তিটুকু তিন ছিল না মানে কী অবস্থা মুমূর্ষ অবস্থা ভাবেন আল্লাহ রসুলকে তারা কিভাবে ভালোবাসত ওই সময় সাহাবেরা আল্লাহ রসুল চিবতে পারছেন না আয়সাকে আল্লাহ রসুল আয়সাকে আয়সা এই কন্ডিশনটা দেখলেন স্ত্রী দেখেন দেখে বলছেন আপনি চিবতে না তাই না আমি একটু নরম করে দিই মেশকটা আল্লাহ রানা একটু চিবে নরম করে দিলেন আল্লাহ সাল্লাম এ শখ করতে করতে দুনিয়া ছেড়ে চলে গেলেন এটা হচ্ছে আল্লাহ রসুলের মৃত্যু এমত অবস্থায় মানে মারা যাবে না এমতো অবস্থায় ফাতেমা রাজি আনা ঢুকছেন ঘরে মানে এই ঘটনা যখন ঘটছে তো ফাতেমা রাজি আল্লাহ তালা ঢুকছেন আল্লাহ রসুল তাকালেন ফাতেমার দিকে আল্লার রসুল ইশারা করলেন আমার পাশে বসার জন্য তো ফাতেমা কান্নায় ভেঙে পড়লেন কেন কি কারণে কানলেন ফাতেমা রাজি আল্লাহ বলছেন এই হচ্ছে প্রথম যে একজন মেয়ে তার আব্বার কাছে আসলো আর তার আব্বা উঠে তাকে কপালে চুমুনা দিয়ে স্বাগত করলো এটা প্রথম মানে ফাতেমারা জেলা তুলনা গেলে আল্লাহ রসুল যে অবস্থায় থাকতো না কোনো উঠে ফাতেমাকে চুমু দিয়ে জড়িয়ে ধরতো বাবার মেয়ের আদর দেখেন তো ফাতেমা কান্নায় ভেঙে পড়ে বলছেন যে আমার আব্বা আজকে এত অসহায় উঠে আমাকে একটা চুমু দিতেও পারলো না আমাকে ইশারা করছে তার পাশে বসার জন্য এটা আমার জীবনে প্রথম ঘটছে ফাতেমার জেলা বলছে এটা হচ্ছে আল্লাহ রসুলের মুমুষ অবস্থা আল্লাহ রসুলের সিচুয়েশন এটা সবার হবে যাই না কার ভালো হবে কার খারাপ হবে মৃত্যু অতীব ভয়াবহ আল্লাহ রসুল মারা যাওয়ার পূর্বেও ওসিয়ত করে গেলেন আসলাদ সালাদ ছেড়ো না ইন টাইমে যথাসময়ে নামা আজকে পড়ো এবার আমার কথা এটা যে আপনি যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন কার সাথে কার দ্বন্দ্ব আছে আজকের পর আপনাকে মিটিয়ে নিতে হবে কার সাথে কি লেনদেন আছে আজকের পর মিটিয়ে নিতে হবে কত বড় মূর্খ মাপের মানুষ হতে পারে যে লোন নিয়ে বাড়ি গাড়ি করে ওর এক মিনিটের গ্যারান্টি নেই ও এখনই মরে যেতে পারে লোন কে শোধ করবে আল্লাহ রসুলের কাছে একজন ব্যক্তির জানা যা উপস্থিত হলো আল্লাহ রসুল বলছে কি কিছু কি কাছে দিবে বাকি আছে কি তো বললো জি হ্যাঁ এটা বাকি আছে তো বলছে আপনি জানা পড়ানোর বাকি আমরা শোধ করবো বলছে জি না ওকে বাকি শোধ করা তারপরে জানা যা পড়বো আপনি কার কাছে বাকি ধার করে রেখেছেন আপনি কার সাথে মনোমালিন্য করে রেখেছেন আপনি কার বিষয়ে কি করে রেখেছেন আপনি যখন মারা যাবেন তখন অবস্থাটা কি হবে চারজন আপনাকে খাটিয়াতে বহন করে ওই কবরের মধ্যে রাখবে যেখানে সাপ আর বিচ্ছুর অভাব নেই আপনি যখন মারা যাবেন আপনার বুকটা ফেটে যাবে আমর আসরা আমার বলছে যে আমি পিষে যাচ্ছি দুনিয়া এবং আসমানের মাঝে এটা আপনার আবার সবারই জন্য হবে পৃথিবীতে আসার একটা সিরিয়াল থাকে প্রত্যেকে যেদিন হয় তার বয়স একদিন হয় কিন্তু যাওয়ার সময় সিরিয়াল নেই কত দাদা তার নাতি নাতনিকে কোলের উপরে রেখে সেই লাশকে ধুয়ে আবার কবরস্ত করেছে শায়নুর রহমান কত নাম ডাক আপনি যখন দেখতে যাবেন তখন বলবেন লাশ দেখতে যাচ্ছি কখনো বলবেন না শাইনুর রহমানকে দেখতে যাচ্ছি আপনি বলবেন লাশ দেখতে যাচ্ছি আপনি বলবেন যে তাড়াতাড়ি হোক আপনি বলবেন কবরে নামাও। বলবেন, না রহমানকে কবরে নামাও পৃথিবীর ইতিহাসে কোথাও পাবেন না যে কেউ কারোর নাম ধরে কথা বলেছে বলেছে লাস্টটাকে কবরে নামাও ওই লাশ হওয়ার জন্য আমাদেরকে সর্বক্ষণ প্রস্তুত থাকতে হবে সর্বক্ষণ প্রস্তুত থাকতে হবে মৃত্যু যেন হয় আমাদের ভালো মৃত্যু হয় আজকে একটু বিপদ হয়ে গেলে একটু অসুখ হলে একটু জ্বর হলে একটু সর্দি হলে কত না আমরা টেনশনের মধ্যে পড়ে যাই অস্ট্রেলিয়ান একজন ভাই আলী বানাত আমরা নাম শুনেছি অস্ট্রেলিয়ান একজন ভাই আলী বানাথ উনি বলেছেন যে আল্লাহ সুমায়াতলা আমাকে ক্যান্সারের নিয়মান করলেন ভাষাটা বুঝেছেন এটা আমার হজম হয় না কথাটা এটা কত বড় ইমানদার হলে এই কথা বলতে পারে যে আল্লাহ সুমায়াতলা আমাকে ক্যান্সারের নিয়মান করেছেন তিনি ছিলেন মাল্টিমিলিয়নারি কোটিপতি বললে ভুল হবে তার চেয়ে বড়ো লোক তিনি এমন দামের ব্রেসলেট পরতেন আমরা ভাবতেও পারবো না তার জুতো এমন দামের ছিল পোশাক এমন দামের ছিল যেটা আপনার আমার ভাবনারও বাইরে কোটি কোটি টাকা দামের ব্রেসলেট তিনি পরতেন কোটি কোটি টাকা দামের জুতো তিনি পরতেন সেই আলিমানাত বলছেন যে আল্লাহ আমাকে ক্যান্সার গিফট করেছে তিনি কি করলেন বুঝতে পেরেছেন আমার এক মাস বা কদিন সময় আছে হাতে তো মারা যেতে হবে তার মৃত্যুটা কত সুন্দর মৃত্যু দেখেন আর আমরা মারা যাওয়ার পূর্বে বৃদ্ধ হওয়ার সময় ছেলেদেরকে জমি জমা দান করি বিলি মন্টন একবারও খেয়াল হয় না যে মসজিদে একটু জমি দিই একবারও খেয়াল হয় না একটু এতিম সাহায্য করি একবারও খেয়াল হয় না যে মানুষগুলা খেতে পায় না রাস্তায় ঘুরে বেড়ায় ওই মানুষকে একটু সাহায্য করি একবারও এই সবগুলা খেয়াল হয় না আলী বানা তিনি গোটা পৃথিবীর জন্য একটা দাওয়াত সেন্টার প্রতিষ্ঠা করলেন তিনি কবরে গিয়েছেন নিশ্চয় তার ফল পাচ্ছেন বস তিনি কবরে গিয়েছেন কিন্তু ফল পাচ্ছেন যখন তিনি মারা যাচ্ছেন সুরা বাকারা শেষের দুই আর তিনি পাঠ করছেন পাঠ করতে করতে তার জীবনটা চলে গেল একবার ভাবুন একজন লোকের মৃত্যু উপস্থিত হয়ে গেছে তো কিছু আলেমকে ডেকেছে যে একটু দোয়া খায়ের করার জন্য তো কিছু আলেম এসে বলছে পাশ থেকে তাকে তালকিন করছে লাই লহাই তার জন্য কেউ কেউ দোয়া করছে যে ওর মুখ দিয়ে একবার লাই লাই লাল বেড়াও বের করো আর ও শুধু হিসাবই বলছে হিসাবই বলছে এত টাকা এত টাকা এত টাকা তিনি মারা গেলেন লাই লাই লাল তিনি আর মুখ দিয়ে বেরোলো না তখন বাড়ির পরিজনেরা জিজ্ঞাসা করছে তাদেরকে জিজ্ঞাসা করছে পরিজনদেরকে জিজ্ঞাসা করছে আলেমরা যে আমরা এত দোয়া করলাম এত তালকিন করলাম সে একবার লাইলা ইলাহা বলতে পারলো না ব্যাপারটা কি তুমি যে সারা জীবন সুদের উপরে ছিল সারা জীবন সুদের হিসাব কুখেছে মৃত্যুর সময় ওর লা ইলাহা বাদ দিয়ে ওই সুদের হিসাবটা তার মধ্যে চলে গেছে ক কোটি টাকা ইনকাম করেন আপনি খাবেন তো তিনখানা রুটি তাই না তারপর আপনি কত খেতে পারেন বুঝতে পারেননি আল্লাহ আপনাকে সুগার দিয়ে দিয়েছে বুঝতে পারেননি আল্লাহ আপনাকে কত রোগ দিয়ে দিয়েছে আপনার লক্ষ লক্ষ টাকা রয়েছে ব্যাংক ব্যালেন্স রয়েছে ওই টাকা আপনি ভোগ করতে পারছেন আপনি কি এখনো বুঝতে পারেন এই দুনিয়ার এই দুনিয়া আমাদের জন্য একটা ফেতনা এই দুনিয়া আমাদের জন্য একটা পরীক্ষা দুনিয়া হচ্ছে আরবি শব্দ যার মানে হচ্ছে তুচ্ছ এই তুচ্ছ জায়গায় এসে আমাদেরকে আল্লাহ সুমতলা পরীক্ষা করেছেন মাত্র এখানে ভালোবাসা সৃষ্টি করা যাবে না আজকে আলী আলী বানাত কত লক্ষ লক্ষ মানুষকে রুজির ব্যবস্থা করে দিয়েছে কবরে বসে তিনি ব্যবস্থা পাচ্ছেন অনেক কিছু আর আমাদের কেউ মারা গেলে তারপরে আমরা এবার শুরু করি যত রকমের মৌলবি মাওলানা এখেছে সবাই মিলে দোয়া করে তাকে জান জান্নাতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি তাহলে তো বড়ো লোকরা আগে জান্নাতে যেত অথচ আল্লাহ রসুল বলছেন আমাকে জান্নাত দেখানো হলো জাহান্নাম দেখানো হলো জান্নাতের মধ্যে দেখছি অধিকাংশ মানুষ কিন্তু তারা গরিব আপনি এত ভয় করেন কেন আপনি সত্তরে মরবেন নাহলে আশিতে নাহলে একশো কুড়িতে তবে আল্লাহ রসুল বলছেন যে দরিদ্র যারা গরিব যারা তারা বই লোকের পাঁচশো বছর আগে জান্নাতে যাবে আপনার টেনশন কিছু আপনাকে দিয়ে রেখেছে গরিব তো আল্লাহ তরফ থেকে আসে আপনি কোটিপতি আল্লাহ তিনবার ভেলোরে পাঠাবে শেষ আবার ভিক্ষা করে খাবেন আমি দেখেছি বহু মানুষকে আমি জানি এমন মানুষকে যারা কারে চলে ঘুরে বেড়ায় অপারেশনের জন্য আবার মানুষের কাছে হাত পাতে আল্লাহ সুমন তালে নিয়ামত হচ্ছে পরীক্ষা আল্লাহ তরফ থেকে এগুলো হচ্ছে পরীক্ষা দেখো তুমি অহংকার করেছিলে আর অহংকারের পতন হবে একদিন কনফার্ম আল্লাহ রসুলাম যখন মারা যাচ্ছেন কয়েকটা মুদ্রা ছিল তার ঘরে আল্লাহ রসল বলছে যে কয়েকটা মুদ্রা আছে তাড়াতাড়ি দান করে দাও তাড়াতাড়ি দান করে দাও কেন চিন্তা নেই আয়সারা জেলার তুলনায় আছে আরও নয় দশটা স্ত্রী আছে এ ভাতে মারাজে তালানা তখনও জীবিত তার টেনশন নাই আমার ছেলে মেয়ে কি খাবে আমার মেয়ে কি খাবে আমার স্ত্রীরা কি খাবে একবার টেনশন করেননি উনি বলছেন যে যা আছে তাড়াতাড়ি দান করে দাও তাড়াতাড়ি দান করে দাও কেন আল্লাহ রসুল বুঝতেন ইন্টেলিজেন্ট ছিলেন বুদ্ধিমান ছিলেন যে জানেন যে দান করে গেলে ওটা সরাসরি কবর গিয়ে পাবো কেন যখন আজাবের ফেরস্তা ঢুকতে আসবে ওই দান এসে বলবে এদিকে আমি আছি খবর এদিকে ঢুকবে না আবার ওইদিকে আজাবের ফেরস্তা ঢুকতে যাবে নামাজ বলবে আমি এদিকে আছি তো তাহলে ভাবুন একবার আল্লাহ রসুল কান্নাকাটি করেছেন আবুবাক্কা সিদ্দিক কেঁদেছেন সাহাবিরা কেঁদেছেন শুধু এই কবরের ভয়ে মৃত্যু যন্ত্রণার ভয়ে মৃত্যু হবে এটা কনফার্ম কিন্তু মৃত্যুটা যেন ভালো মৃত্যু হয় শুরুতে বলেছিলাম কাসুর হাতটা মা কবির এই পৃথিবীর সম্পদ পৃথিবীর ব্যাংক ব্যালেন্স তোমাকে ডাইভার্ট করে রেখেছে ভুলিয়ে রেখেছে আত্মভোলা করে রেখেছে তোমাকে পাগল করে রেখেছে এই দুনিয়ার সম্পদ হাত্তা ঝুর তুমুল মা কবির যতদিন না পর্যন্ত তুমি কবরের মাটি দেখছ ততদিন পর্যন্ত কবর কবরের আগ পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত তোমাকে পাগলা করে রেখেছে তোমাকে পাগল করে রেখেছে এই দুনিয়ার মোহ দুনিয়ার ভালোবাসা দুনিয়ার তোমার সম্পদ সন্ততি চিন্তা করেন একবার ছেলের ক্যারিয়ার নিয়ে যতভাবে মৃত্যু নিয়ে একদিনও ভাবেন নেই ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে হবে ডাক্তার বানাতে হবে মাস্টার বানাতে হবে ইত্যাদি বানাতে হবে কত আমাদের টেনশান ছেলেকে শিক্ষা দিয়েছেন যে বাবা তুই যদি মারা যাস তাহলে মুসলমান হিসেবে তোকে মৃত্যুবরণ করতে হবে তুই কি মুসলমান তুই কি কনফার্ম তুই কি মরার জন্য প্রস্তুত এটা আমরা কজন শিক্ষা দিই আমরা কজন বলি আমাদের সন্তান সন্ততি আমাদের স্ত্রীদেরকে আমাদের পরিবার আত্মীয় পরিজনকে আমরা কবার বলি যে তুমি কি মারা যাওয়ার জন্য প্রস্তুত মালাকুল মতে সে ঘুরে গিয়েছে একজনের কাছ থেকে আর ঘুরবে না কারোর কাছ থেকে অনুমতিও নেবে না আপনার আমার তবে মৃত্যুটা যেন আমাদের ভালো মৃত্যু হয় এই কামন আল্লাহর কাছে করতে হবে সাথে লাগবে আমল ব্যাঙ্ক ব্যালেন্স অর্থ সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু আপনার কাজে লাগবে না সব যাবে কবর অবধি আবার সবাই রিটার্ন চলে আসবে আপনি কবরে থাকবেন একা থাকবে আপনার আমল এবং সৎ আমল যদি হয়ে থাকে তাহলে কবরে আপনি নিয়ামত পাবেন নইলে পাবেন না তাই বলছি যে মৃত্যুর আগে মারা যাওয়ার আগে আল্লাহ সুমাদরা যেমন করে বললেন যে দুনিয়া হচ্ছে একটা ভোগের জায়গা একটা দুনিয়া হচ্ছে একটা মানে মরিচিকার মতো এই মোহে পড়ে থাকা যাবে না কারণ আমরা বহু মানুষ এখানেও আছি গোটা বিশ্বের বহু জায়গায় আছি আমাদের খেয়ালই নেই যে আমরাও মরবো কথাটা ঠিক না আমি ভাবিও না এক মাস হয়তো ভাবিনি দু মাস ভাবিনি পাঁচ মাস ভাবিনি যে আমরাও মরবো যখনই কেউ মারা যায় তখনই আমি আমার এই মসজিদে দেখা একটা ঘটনা আমরা বসে আছি আমি ছাব্বির ইন্টু কয়েকজন বসে আছি সন্ধ্যাবেলা সম্ভবত আছরের টাইমে অনেকদিন আগের ঘটনা তো একটা ছেলের মা মারা গিয়েছে এই আশপাশে তো লোকটাকে আমি মাঝে মধ্যে আর ভাবি ও আগে হয়তো জোহরে মাটি হয়েছে জীবনে মসজিদে ওকে দেখলে যায় এসে দেখছি অসহায় অবস্থায় বসে সাব্বির আমাকে বললো যে ভাই এই লোকটা মার মা মারা গিয়েছে ওকে একটু সান্ত্বনা দেন সান্ত্বনা দেওয়ার সময় অনেকে আমরা আবার গল্প শুরু করি অনেক বড় বড় কথা বলি না আল্লাহ আল্লাহ অনেক অনেকগুলা ছেলে মেয়ে ছিল আল্লাহ রসুল নিজে হাতে মাটি দিয়েছিলেন নিজে হাতে দাফন করেছিলেন খুব কষ্ট পেয়েছিলেন আল্লাহ সান্ত্বনা দিয়েছেন আকাশ থেকে ইন্না তিনটি তিনটি কথা কাউসার কথার মাধ্যমে শান্তনা দিয়েছেন কথা অল্প বলতে হবে তো ওই ভাইকে সান্ত্বনা দিলাম বললাম ভাই আপনি সালাত সালাটা করেন কারণ মা বাবার জন্য সন্তান যে দোয়া করবে এটাই কাজে লাগবে লক্ষ কোটি ভিকারি মিসকিন বা ফকির মিসকিন খাওয়ালে কাজে লাগতে পারে আবার নাও পারে আপনার রাব্বির হামুমা কামা রাব্বানি সাকিরা আল্লাহ আগুন থেকে রক্ষা করো ইত্যাদি ইত্যাদি বলে এটা আপনার কাজে লাগবে আপনি সন্তান আপনার মা বাবার কাজে লাগবে তো ভাইকে অনেক করলাম নসিহত করলাম ইসায় পেলাম তারপর থেকে আর দেখিনি এটা হয়তো আপনার আমার জীবন এখন তাকে দেখলে বোঝা যায় না যে তার মা মারা গিয়েছে মানে অনেকদিন তো মানুষকে আল্লাহ সহনশীলতা দিয়েছে ক্ষমতা দিয়েছে তবে এটাকে ভুললে চলবে না কারণ এটা হচ্ছে সত্য সূর্য পূর্ব দিকে না উঠতে পারে মৃত্যু সুনিশ্চিত আল্লাহ সুমালা বলছেন যে যখন কারোর মৃত্যু উপস্থিত হয়ে যায় আমি এক পা পেছনও করি না এক পা আগেও করি না আর সে যদি লৌহ নির্মিত একটা বিশাল কি বলবো আপনাকে ওটাকে মানে লৌহ নির্মিত খাঁচার মধ্যেও সে যদি অবস্থান করে মালাকুল মত সেখানেই প্রবেশ করবে অ্যান্ড যথাসময় একবারে যথাসময়ে গিয়ে মালাকুল মত আপনাকে জানটা আপনাকে নিয়ে চলে আসবে তবে মালাকুল মত আসার সময় যেন আমরা হাসি মুখে মৃত্যুবরণ করতে পারি এবং মুখে যেন লাই লাই লালাই কথা থাকতে পারে এজন্য আমাদেরকে ফজরের সালাত নিয়মিত সুন্দরভাবে জামাতে আদায় করতে হবে শুধু ফজরের সালাত নয় মানে ফজরের সালাদটা কঠিন তাই বললাম আপনি সব করেন দুনিয়াবি যা করছেন আপনি চলেন আপত্তি নেই তবে নামাজের অন্তত হেফাজত করেন যদি কোনো কুঅভ্যাস খারাপ অভ্যাস থাকে ইনশাআল্লা আজিজ এই নামাজ আপনাকে ওই কুঅঅ্যাস থেকে কি করবে দূরে ঠেলে দেবে আল্লাহ সোহাতাল কোরআনুল কারিমে তো বলছেন জাকি মিসা ইন্না সলাতা তানহা আনিল ফাসাই অল মুনকার তুমি সলাত আদায় করো সালাত এমন একটা মহা ঔষধ যেখানে যে সালাত তোমাকে যে ঔষধ তোমাকে সমস্ত নোংরামি থেকে দূরে থাকবে আমাদের তো মৃত্যু হবে এটা সুনিশ্চিত তবে আমাদের মৃত্যুটা যেন ভালো মৃত্যু হয় আল্লাহ সেই তফিক আদা করুক আল্লাহ মামিন মারা যাওয়ার আগে যেন আমরা সঠিকভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে মুসলমান এবং ইমামদার হয়ে মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিকাদা করুক আল্লাহ মামিন মারা যাবার সময় যেন সাহাবিদের মতো আমরা ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ সেই তৌফিকাদা করুক আল্লাহ মামিন আমিন যারা কবরের তলে সাহিত হয়তো কালকে ছিল আজকে নেই